যেখানে স্থান বোঝাবে। আমি বললাম যে ছাদে বৃষ্টি পড়ে, কোথায় পড়ে? ছাদে। তাহলে ছাদটা হচ্ছে একটা স্থান। আমি স্কুলে যাই, কোথায় যাই? স্কুল। স্কুল হচ্ছে একটা স্থান। এগুলোকে বলা হয় আধারাধিকরণ। আর ভাবাধিকরণ বলা হচ্ছে যেগুলো ক্রিয়াপদের মাধ্যমে নিজের ভাবটাকে প্রকাশ করা হবে। আমি যদি বলি কান্নায় শোক মন্দীভূত হয়, কিসে? কান্নায়। তাই এক্ষেত্রে কান্নাকে বলা হবে ভাবাধিকরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিকি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বাংলা দ্বিতীয় পত্রের আজকের আলোচনার বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি পরিভাষা, কারক। আমরা গত ক্লাসে পড়েছিলাম বিভক্তি। তাহলে বিভক্তি কি, বিভক্তি কোথায় বসে, বিভক্তি কত প্রকার, বিভক্তিগুলো বাক্যের মধ্যে কোন কাজটি সম্পাদন করে সেটা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব বাক্যের ভিতর যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা কোনটা, কোন কারকে কোন বিভক্তি, সেটা আজকে আমরা নির্ণয় করার চেষ্টা করব। আমি কারকটা লিখে সর্বপ্রথম শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, ক্রিজুক নক, এটাকে প্রকৃতি প্রত্যয় করলে আমি দুইটা শব্দ পাচ্ছি, একটা শব্দ পাচ্ছি আর একটা শব্দের অংশ পাচ্ছি, বর্ণ বা বর্ণ সমষ্টি পাচ্ছি। ক্রিজুক নক শব্দের অর্থ হচ্ছে যে করে বা যে সম্পন্ন করে, যে কাজটি সম্পন্ন করে তাকে কি বলা হয়? কারক বলা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেছ, আমরা প্রতিদিন কথা বলার সময় প্রচুর পরিমাণে আমরা ক্রিয়াপদ ব্যবহার করি। ক্রিয়াপদ ছাড়া কখনো বাক্য হতে পারে না। যে বাক্যটা আমরা ক্রিয়াপদ ছাড়াও ব্যবহার করি সেখানে কিন্তু একটা ক্রিয়াপদ কিন্তু উজ্জ থেকে যায়। আমি মনে করো আমি বললাম যে রিতা স্কুলে যায়, একটি বাক্য বলেছি স্কুলে যাই, রিতা একটি স্কুলে যায়, খুব ছোট একটি বাক্য বলেছি। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে কোনটি ক্রিয়াপদ, সবাই বলবে যে যাইটাই হচ্ছে ক্রিয়াপদ। আমি বললাম যে আরেকটা, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে কোনটি ক্রিয়াপদ? গীতাঞ্জলি লিখেছেন। আমি বললাম যে মেঘনাথ পড়ে, এখানে কোনটি ক্রিয়াপদ? পড়ে। তাহলে ক্রিয়াপদ ছাড়া বাক্য কিন্তু কল্পনা করা যাবে না। আবার আমি যদি বলি আমার মা সুন্দর, এখানে ক্রিয়াপদ কোনটি? সবাই বলবে যে এখানে ক্রিয়াপদ ব্যবহার করা হয় নাই। অবশ্যই এখানে ক্রিয়াপদটা উজ্জ্বভাবে আছে, আমার মা হয় সুন্দর, তাহলে এখানে হয়টা উজ্জ্বভাবে আছে। তার মানে আমরা বুঝতে পারলাম বাংলা সাহিত্যে ক্রিয়াপদ ছাড়া কখনো বাক্য হতে পারে না, উক্ত থাকবে অথবা উজ্জ্ব থাকবে, তার মানে ক্রিয়াপদ থাকবে। যে ক্রিয়াপদটা কাজটা সম্পন্ন করে বাংলা সাহিত্যে তাকে বলা হয় কারক। আমি এখানে একটি বাক্য লিখেছি, প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাকে নিজ হাতে প্রাণ থেকে ত্রাণ দিল। এখানে আমি বাক্য লিখেছি এখানে পথ হচ্ছে সাতটি, ক্রিয়াপদ সহ পথ হচ্ছে সাতটি। আচ্ছা এখানে ক্রিয়াপদ কোনটি? আমি যদি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি ক্রিয়াপদ কোনটি, সবাই আমাকে এক বাক্যে স্বীকার করে বলবা যে ক্রিয়াপদ হচ্ছে দিল, শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। তার মানে এখানে যেহেতু কাজ করছে, এখানে যেহেতু ক্রিয়াপদ আছে, তার মানে এখানে কারক ব্যবহৃত হয়েছে। এই ক্রিয়াপদটার সাথে অন্যান্য পদের বা নাম পদের যে সম্পর্ক বাংলা সাহিত্যে তাকেই বলা হয় কারক। তাহলে কারকের সংজ্ঞাটা কি হতে পারে? বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের অথবা নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। তাহলে কারক কি করবে? বাক্যের মধ্যে একটা অন্য সাধন করে দিবে। এই অন্যটা কিভাবে করলো? আমি এই ক্রিয়াপদের সাথে বাকি পদের একটা অন্য সাধন কিভাবে করলো? আমি যদি জিজ্ঞেস করি কি দিল, ত্রাণ দিল। আমি বললাম যে কোথা থেকে দিল, জিজ্ঞেস করলাম, ফান্ড থেকে। কিভাবে দিল? নিজ হাতে দিল। কাকে দিল? রোহিঙ্গাকে দিল। কোথায় দিল? কক্সবাজারে দিল। আচ্ছা কে দিল? সবাই বলবে যে প্রধানমন্ত্রী দিল। অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাকি যেই ছয়টি পদ আছে প্রত্যেকটি পদের সাথে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকেই বলা হয় কারক। তাহলে বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এবার আসো আমরা কারকটা বুঝতে পারলাম। এখানে সব ছয়টা শব্দ যে কারক সেটা আমরা জানি, কিন্তু কোনটা কোন কারক সেটা জানার জন্য আমাকে কারকের প্রকারভেদ জানতে হবে। কারক হচ্ছে প্রথমত ছয় প্রকার, কেউ কেউ বলেছেন চার প্রকার, কেউ কেউ বলেছেন পাঁচ প্রকার, কিন্তু বিশদভাবে আলোচনা করতে গেলে বাংলা সাহিত্যে আমরা কারককে কয় ভাগে যাই, কারককে আমরা ছয় ভাগে পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারক হচ্ছে সর্বমোট ছয় প্রকার। ছয় প্রকারের প্রথম প্রকারের নাম হচ্ছে কর্তৃকারক, তারপর কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপদান, অধিকরণ। তাহলে আমরা কারককে কয় ভাগে পেলাম? ছয় ভাগে পেলাম। এবার আসো আমি কর্তৃকারক কাকে বলবো। আচ্ছা আমি বললাম যে এখানে আমি এই পুরা শ্রেণীকক্ষের মালিক, আমি বললাম যে এখানে কেউ বসতে পারবে না, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। আচ্ছা কর্তৃপক্ষটাকে, যেহেতু এই শ্রেণীকক্ষের মালিক আমি, সেহেতু কর্তৃপক্ষটা আমি হয়ে যায়। কর্তা যখন কোনো কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কর্তৃকারক। আমি বললাম শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন, তাহলে কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন, তাহলে আমি কর্তৃ। ছেলেরা বল খেলে, কারা খেলে? ছেলেরা। আমি বললাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন,
তাহলে এখানে কে লিখেছেন রবীন্দ্রনাথ কাজটা যে সম্পন্ন করে তাকে বলা হয় কতিকারক বাক্যের যে ক্রিয়াপদটা থাকে ক্রিয়াপদকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে যে উত্তরটা পাওয়া যাবে তাকে বলা হয় কতিকারক আমাদের উপরে বাক্যের মধ্যে যদি আমি জিজ্ঞেস করি কে দিল সবাই আমাকে এক বাক্যে বলবা যে প্রধানমন্ত্রী দিল তাহলে এখানে এই বাক্যের মধ্যে প্রধানমন্ত্রীটা হচ্ছে কতিকারক আশা করি বুঝতে পেরেছো আচ্ছা কারা দিয়ে যদি যখন জিজ্ঞেস করবে আমি বললাম যে ছেলেরা মাঠে ফুটবল খেলে কারা খেলে ছেলেরা তাহলে এখানে ছেলেরা হবে কতিকারক তাহলে কাজটা যে সম্পন্ন করে তাকে কি বলা হয় কতিকারক তাহলে বাক্যের ক্রিয়াপদকে জিজ্ঞেস করব কে অথবা কারা দিয়ে যদি প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্তিকারক আচ্ছা আমি আগে কারকটা নির্ণয় করে তারপর তোমাদেরকে দেখাবো যে শব্দের ভিতর কিভাবে বিভক্তি লুকিয়ে থাকে এবং বিভক্তিগুলা কি রকম আমরা নির্ণয় করব সেটা দেখাবো এখন একটু করে যদি আমি দেখাতে যাই প্রধানমন্ত্রী শব্দটা কোন কারক পাইলাম আমরা কর্তিকারক আচ্ছা প্রধানমন্ত্রী শব্দের সাথে কি কোনো বিভক্তি আছে সবাই বলবে যে না প্রধানমন্ত্রীটাই হচ্ছে মূল শব্দ কোনো এ অন্তস্থ তে দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকে চেয়ে এরকম কোনো বিভক্তি যুক্ত হয় নাই তাহলে আমরা জানি যে এটা কর্তিকারকের শূন্য বিভক্তি তাহলে এটা আমরা যদি উপরে লিখতে যাই এটাকে সংক্ষেপে লিখবো যে কর্তায় শূন্য একটা কারক আমাদের কাছ থেকে চলে গেল দুই নম্বর কারক হচ্ছে কর্মকারক আচ্ছা কর্ম মানে কি কাজ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক আমি বললাম যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন কে লিখেছেন রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ হচ্ছে কর্তিকারক আচ্ছা কি লিখেছেন গীতাঞ্জলি যেইটাকে আশ্রয় করে কর্তা কাজটি সম্পন্ন করেছে সেটাকে বলা হয় কর্ম তাহলে আমি যদি কর্মকারক বলি কি বা কাকে দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করে কোনো উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে এটাকে বলা হয় কর্মকারক আমাদের এই উদাহরণের মধ্যে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কি দিল সবাই আমাকে এক বাক্যে বলবে যে ত্রাণ দিল তাহলে ত্রাণ শব্দটি কোন কারক সবাই বলবে যে কর্মকারক আমি আবার বললাম যে নজরুল অগ্নিবীণা লিখেছেন কি লিখেছেন অগ্নিবীণা তাহলে এখানে কোনটি কর্মকারক অগ্নিবীণা কর্মকারক তাহলে এই শব্দটি হচ্ছে কর্মকারক আচ্ছা ত্রাণ শব্দের সাথে কি কোনো বিভক্তি আছে না ত্রাণটাই হচ্ছে মূল শব্দ এখানে কোনো বিভক্তি যুক্ত হয় না তাহলে এটাও কর্মে শূন্য আর যে আমি আগে বলেছিলাম বিভক্তির ক্লাসে যদি কোনো শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত না হয় কিন্তু বাক্যে শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে এখানে শূন্য বিভক্তি আছে আশা করি বুঝতে পেরেছো এবার তিন নম্বর প্রকার হচ্ছে করণকারক করণ শব্দের অর্থ কি করণ শব্দের অর্থ হচ্ছে উপকরণ উপকরণটা কি কোনো সহায়ক কোনো কিছুর যদি আমি সাহায্য নিই আমি বললাম আমি পকেট থেকে হাত দিয়ে টাকা দিলাম দেখো পকেট থেকে দিলাম কি দিলাম টাকা দিলাম এটা কর্মকারক কে দিল আমি দিলাম আমিটা হলাম কর্তৃকারক আচ্ছা কিসের সাহায্যে দিলাম এখানে সহায়ক উপকরণ হচ্ছে কি আমার হাত তাহলে হাতটা হচ্ছে করণকারক আমি যদি বলি রানা পা দিয়ে বল খেলে এখানে বল খেলাটা হচ্ছে কিসের দ্বারা পায়ের দ্বারা তাহলে পাটা হচ্ছে এখানে সহায়ক যন্ত্র আশা করি বুঝতে পেরেছো তাহলে করণ মানে হচ্ছে সহায়ক উপকরণ বাক্যকে যদি ক্রিয়াপদকে যদি কিসের দ্বারা অথবা কিসের সাহায্যে দিয়ে যদি কোনো প্রশ্ন করি যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় করণকারক তাহলে আমি এই বাক্যের মধ্যে যদি আমি দিলকে যদি কিসের দ্বারা দিয়ে জিজ্ঞেস করি কিসের দ্বারা দিল অথবা কিসের সাহায্যে দিল সবাই আমাকে একটাই কথা বলবে সেটা হচ্ছে কি নিজ হাতে দিল আচ্ছা নিজ হাতেটা তাহলে কোন কারক করণকারক সবাই ঠিক আছে আচ্ছা এখানে মূল শব্দ কি নিজ হাত যুক্ত হয়েছে কি এ বিভক্তি এটা কোন বিভক্তি সবাই আমার সাথে শেয়ার করলে বলবা যে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে নিজ হাতে শব্দটা হচ্ছে করণে সপ্তমী আশা করে বুঝতে পেরেছ তাহলে আমি বললাম যে বিভক্তিটা আমরা কিভাবে নির্ণয় করব মূল শব্দ যেটা সেটাকে বাদ দিয়ে বাকি যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে সেটাকে কি বলা হয় বিভক্তি বলা হয় তাহলে এখানে মূল শব্দ হচ্ছে নিজ হাত যুক্ত হয়েছে এ বিভক্তি আশা করি করণকারক আমরা বুঝতে পেরেছি চার নাম্বার হচ্ছে সম্প্রদান সম্প্রদান মানে আসলে কাউকে কোনো কিছু দেয়া কোনো কিছুকে মালিকানা নিজের মালিকানা থেকে আরেকজনকে মালিক করে দেয়া সেক্ষেত্রে যিনি গ্রহীতা তাকে তাকে বলা হয় সম্প্রদান অর্থাৎ সত্ত্ব ত্যাগ করে কাউকে কোনো কিছু দিলে সেক্ষেত্রে সম্প্রদান কারক হয় আমি মনে করো আমি বাগান থেকে একটা ফুল নিলাম ফুলটা আমি কাকে দিলাম আমার একজন সহকর্মীকে দিলাম তাহলে শিক্ষক তার সহকর্মীকে একটি ফুল দিল এখানে একটা জিনিস খেয়াল করেছো ফুলটার মালিক কিছুক্ষণ আগে আমি ছিলাম এখন মালিক বানাই দিলাম আমি আরেকজনকে এ মনে করো আমার কাছে একটা টাকা আছে একটা টাকার মালিককে
আমি আমি এই টাকাটা ভিক্ষুককে দিয়ে দিলাম, এখন মালিকটা কাকে বানিয়ে দিলাম? তাহলে ভিক্ষুককে। এই ক্ষেত্রে গ্রহীতাকে আমি নাকি ভিক্ষুক? অবশ্যই ভিক্ষুক। তাহলে ভিক্ষুককে বলা হয় সম্প্রদান কারক। তাহলে কাউকে কোনো কিছু যদি সত্ত্ব ত্যাগ করে দেওয়া হয় সেক্ষেত্রে এটাকে কোন কারকে বিভক্তি পড়বে, কোন কারকে পড়বে? সেটা সম্প্রদান কারকে। বাক্যের ক্রিয়াপদকে যদি আমি কাকে বা কার জন্য দিয়ে প্রশ্ন করি সেক্ষেত্রে যে উত্তর পাওয়া যায় সে তাকে কি বলা হয়? সম্প্রদান কারক। আমাদের উপরের বাক্যের মধ্যে দিলকে যদি আমি কাকে দিল যদি প্রশ্ন করি কাকে দিল, সবাই আমাকে বলবে যে কাকে দিল? রোহিঙ্গাকে দিল। আচ্ছা রোহিঙ্গাকে দিল, রোহিঙ্গা হচ্ছে কোন কারক? সম্প্রদান কারক। আচ্ছা রোহিঙ্গার সাথে কি কোনো বিভক্তি বসেছে? সবাই বলবে যে হ্যাঁ বসেছে। সেটা হচ্ছে কি? কে বিভক্তি। আচ্ছা কে এবং রে কোন বিভক্তি? চতুর্থী। আবার বলবে যে দ্বিতীয়াও। আমি বলেছিলাম যদি সত্ত্ব ত্যাগ করে যদি কোনো কিছু দেয়া হয় সেক্ষেত্রে কে রেকে বলা হবে চতুর্থী বিভক্তি। তাহলে আমাদের প্রশ্নের যে যে শব্দটা পেলাম সেটাকে সম্প্রদানে চতুর্থী বলা হয়। সম্প্রদানে চতুর্থী বিভক্তি, অর্থাৎ সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো কীভাবে কারকটা এবং কীভাবে বিভক্তিটা নির্ণয় করতে হবে। এবার আমরা পড়ব অপদান কারক। অপদান মানে কি? কোনো কিছু যা থেকে কোনো কিছু বিচ্যুত, রক্ষিত, গৃহীত, দূরীভূত, জাত, আরম্ভ, ভীত, এসব ব্যাপারগুলো পাওয়া যাবে তাকে বলা হয় অপদান কারক। আমি আরেকবার বলছি, আমি উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন অপদান কারকে ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন করবো? কোথা থেকে বা কোথা হতে। সেক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে, বিচ্যুত, রক্ষিত, গৃহীত, দূরীভূত, আরম্ভ, ভীত, জাত। আমি যদি বলি গাছ থেকে আম পড়ে, আচ্ছা কোথা থেকে আম পড়ে? গাছ থেকে আম পড়ে। তাহলে গাছ থেকে এটা হচ্ছে কোন কারক? অবশ্যই অপদান কারক। এখানে গাছ থেকে আমটা কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। আবার আমি যদি বলি বাবা, বাবাকে বড্ড বেশি ভয় হয়। বাবা কাকে বেশি বড্ড ভয় বেশি ভয় হয়? বাবাকে। এক্ষেত্রে বাবাকে কি আমি কি দ্বিতীয় কর্মকারক বলবো? না, যেহেতু এখানে ভয়ের একটা ব্যাপার আছে অথবা ডরের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা বাবাকে বলবো যে অপদান কারক। আশা করি বুঝতে পেরেছ। আবার যদি আমি বলি আমি ঢাকা থেকে চট্টগ্রাম এলাম, কোথা থেকে এলাম? ঢাকা থেকে। এখানে ঢাকা থেকে আমার যাত্রাটা কি হচ্ছে? আরম্ভ হচ্ছে। তাহলে বিচ্যুত, রক্ষিত, দূরীভূত, গৃহীত, আরম্ভ, জাত, বিত, এইগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে অপাদান কারক। আমাদের উপরের বাক্যের মধ্যে যদি আমি কোথা থেকে দিয়ে যদি প্রশ্ন করি সবাই আমাকে বলবো যে ফান্ড থেকে দিল। কোথা থেকে দিল? ফান্ড থেকে। দেখো প্রধানমন্ত্রী ফান্ড থেকে ত্রাণটাকে কি করলো? রক্ষিত করলো নাকি দূরীভূত করলো নাকি গৃহীত করলো? অবশ্যই গ্রহণ করেছে, সেক্ষেত্রে এখানে গৃহীত হবে। তাহলে ফান্ড থেকে হচ্ছে অপদান কারক। এবার আমাকে একটা সাহায্য করো, এখানে কি কোনো বিভক্তি আছে? মূল শব্দ কি? অবশ্যই এখানে মূল শব্দ হচ্ছে ফান্ড। এখানে যুক্ত হয়েছে কি? থেকে। আমরা জানি হতে, থেকে, চেয়ে, এই তিনটাকে বলা হয় পঞ্চমী বিভক্তি। তাহলে এটা হবে অপদানে পঞ্চমী। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আমাদের সর্বশেষ কারকটা হচ্ছে কি? অধিকরণ কারক। অধিকরণ মানে কি? স্থান এবং সময়কে বাক্যের কর্তা যখন ক্রিয়াটি সম্পন্ন করে সেক্ষেত্রে যে স্থান অথবা সময় থাকে সেগুলোকে বলা হয় অধিকরণ কারক। বাক্যের ক্রিয়াপদকে যদি আমি কখন অথবা কোথায় দিয়ে যদি প্রশ্ন করি সেক্ষেত্রে যে উত্তর পাওয়া যাবে তাকে কি বলা হয়? অধিকরণ কারক। আমি বললাম যে প্রভাতে সূর্য ওঠে, কখন ওঠে? দেখো সবাই বলবে যে আমাকে প্রভাতে সূর্য ওঠে। আমি বললাম যে ছাদে বৃষ্টি পড়ে, কোথায় পড়ে? ছাদে। তাহলে ছাদেটা হচ্ছে অধিকরণ কারক এবং প্রভাতে শব্দটা হচ্ছে অধিকরণ কারক। এক্ষেত্রে আমাদের উপরের বাক্যের মধ্যে যদি আমি জিজ্ঞেস করি কোনটি অধিকরণ কারক, আচ্ছা আমি কি দিয়ে প্রশ্ন করব? কখন। আচ্ছা কখন দিল? কোনো উত্তর আছে? নাই। তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে কোথায় দিয়ে, কোথায় দিল? সবাই আমাকে এক বাক্যে বলবে যে কক্সবাজারে দিল। তাহলে কক্সবাজার শব্দটা হচ্ছে অধিকরণ কারক। আশা করে বুঝতে পেরেছ। এবার আমাকে জিজ্ঞেস করতে হবে যে অধিকরণ কক্সবাজারের শব্দের মধ্যে কোনো বিভক্তি আছে কিনা। আমরা প্রত্যেকে জানি কক্সবাজার হচ্ছে মূল শব্দ, এ হচ্ছে বিভক্তি। আমরা জানি এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, সুতরাং এটাকে সংক্ষেপে বলা হয় অধিকরণের সপ্তমী। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। কারক হচ্ছে ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান, অপদান, অধিকরণ কারক। আমি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া গেলে তাকে কি বলা হয়? কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে? কর্মকারক। কিসের দ্বারা বা কিসের সাহায্যে? করণ কারক। সম্প্রদান হচ্ছে কোনটা, কাকে বা কার জন্য? আর অপদান হচ্ছে কি? কোথা থেকে বা কোথা হতে। আর অধিকরণ হচ্ছে কখন বা কোথায়। এবার একটা প্রশ্ন সবার থেকে যায়, সেটা হচ্ছে কি, স্যার কাকে তো এখানেও আছে, কাকে তো এখানেও আছে। আমি যখন বিভক্তি পড়িয়েছিলাম সেক্ষেত্রে আমি দুইটা উদাহরণ দিয়েছিলাম। আমি বললাম যে কি, দোপাকে কাপড় দাও,
আর বিক্ষুককে ভিক্ষা দাও। এখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি, বিক্ষুককেও আমরা ভিক্ষা দিচ্ছি, দোবাকেও আমরা কাপড় দিচ্ছি। এখানে যেটা মালিকানা ত্যাগ করে দেওয়া হচ্ছে সেটাকে বলা হবে সম্প্রদান। এক্ষেত্রে যে বিভক্তিটা বসবে সেটাকে বলা হবে চতুর্থী বিভক্তি। তাহলে এখানে মালিকানা ত্যাগ করে কোনটাকে দেওয়া হচ্ছে? আমরা জানি আমরা ভিক্ষুককে যে টাকাটা দিই সেটা আমরা আর কখনো ফেরত দিই না, তাহলে এটাই হবে চতুর্থী বিভক্তি এবং সম্প্রদানকারক, এই সম্প্রদানকারক। আর দুপাকে কাপড় দিলে আমরা প্রত্যেকে কিন্তু কি নিই? রিটার্ন নিই অথবা ব্যাক নিই। সুতরাং তাহলে দুপাকে কাপড় দাও কাকে দিয়ে যদি তখন যদি প্রশ্ন করি, তাহলে দুপাকে কাপড় দিলে সেটা হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। আশা করি এটাও বুঝতে পেরেছ। এবার এদের কোন প্রকারভেদ কি আছে কিনা দেখো। প্রথমে হতো কতিকারকে চার ভাগে ভাগ করেছে। আমি আরেকবার বলছি, কতিকারকে কয় ভাগে ভাগ করেছে? চার ভাগে। প্রত্যেকে দেখো, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহারিক কর্তা। তাহলে কর্তা কতিকারকে কয় ভাগে ভাগ করেছে? চার ভাগে। মুখ্য কর্তা কি? যে নিজেই একাই একাই কাজটি সম্পাদন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। আমি বললাম যে ছেলেরা বল খেলে, রহিম স্কুলে যায়, রহিম এবং ছেলেরা, এই শব্দদ্বয়কে বলা হয় কি? মুখ্যকর্তা। আর প্রযোজক কি? নিজে না করে যদি অন্যকে দিয়ে কোনো কাজ করায়, সেক্ষেত্রে যিনি কর্তা থাকে তাকে বলা হয় প্রযোজক কর্তা। আমি বললাম শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, ছাত্ররা নিজেরা পড়ছে না, তাদেরকে পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন? শিক্ষক। তাহলে এখানে শিক্ষককে বলা হবে কি? প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে করাচ্ছে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাহলে এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা আর ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে আমাদের চার প্রকারের মধ্যে আরেকটা প্রকারের নাম হচ্ছে কি? ব্যতিহারিক। ব্যতিহারিক কি? দুইটা কর্তা যদি একটা ক্রিয়াপদ দ্বারা যদি কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় ব্যতিহারিক কর্তা। যেমন আমি বললাম যে কি, বাঘে মহিষে একই ঘাটে জল খায়। এখানে কিন্তু কর্তা দুইজন, একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে মহিষ, কিন্তু ক্রিয়াপদ কয়টা? একটা, খাই, একই ঘাটে জল খায়। তাহলে বাঘে মহিষেকে একসাথে বলা হবে ব্যতিহারিক কর্তা। অথবা আমি যদি বলি রাজায় রাজায় যুদ্ধ, তাহলে এখানে কর্তা কিন্তু দুইজন, দুইটা রাজা আছে। তাহলে এরকম দুইটি কর্তব্য যদি একটা ক্রিয়াপদ দ্বারা যদি বাক্য সম্পন্ন করে তাকে বলা হয় কি? ব্যতিহারিক কর্তা। আচ্ছা, কর্মকারককে কি কোনো ভাগ করা হয়েছে? হ্যাঁ, দুই ভাগে ভাগ করা হয়েছে। কর্মকারক হচ্ছে একটা মুখ্য কর্তা কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। আমি একটি বাক্য বললাম, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে কিন্তু আমি দুইটা কর্মকারক পাবো, কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। কাকে কিনে দিয়েছেন? আমাকে কিনে দিয়েছেন। তাহলে এখানে কর্মকারক কয়টা? দুইটা। তাহলে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কাকে কিনে দিয়েছেন? আমাকে। ব্যক্তি হলে তাকে বলা হয় গৌণ কর্তা কর্ম, আর যদি বস্তু হয় তাকে বলা হয় মুখ্য কর্ম। আমি বললাম যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কাকে কিনে দিয়েছেন? আমাকে। আমাকেটা হচ্ছে গৌণ কর্ম। কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। যেহেতু এটা বস্তু তাহলে এটাকে বলা হবে কি? মুখ্য কর্ম। আশা করে বুঝতে পেরেছ। এবার আসো, অধিকরণ কারককে কয় ভাগে ভাগ করা হয়। আমরা প্রত্যেকে ব্যাকরণ বইয়ের মধ্যে পড়েছি অধিকরণকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? কালাধিকরণ, দুই নম্বর হচ্ছে আধারাধিকরণ, তিন নম্বর হচ্ছে ভাবাধিকরণ। কাল মানে কি? সবাই আমাকে সাথে বলবে যে কাল মানে হচ্ছে সময়। তাহলে সময় যদি যেখানে থাকবে সেটাকে কালাধিকরণ বলা হয়, অধিকরণের মধ্যে ওটাকে কালের অধিকরণ বলা হয়। আমি যদি তোমাদেরকে বলি প্রভাতে সূর্য উঠে, কখন উঠে? একটা নির্দিষ্ট সময় আমি বলে দিলাম, সেক্ষেত্রে কালাধিকরণের উদাহরণ হচ্ছে কি? প্রভাতে। আশা করি বুঝতে পেরেছ। আধার মানে হচ্ছে স্থান, যেখানে স্থান বোঝাবে। আমি বললাম যে ছাদে বৃষ্টি পড়ে, কোথায় পড়ে? ছাদে। তাহলে ছাদটা হচ্ছে একটা স্থান। আমি স্কুলে যাই, কোথায় যাই? স্কুল। স্কুল হচ্ছে একটা স্থান। এগুলোকে বলা হয় আধারাধিকরণ। আর ভাবাধিকরণ বলা হচ্ছে যেগুলো ক্রিয়াপদের মাধ্যমে নিজের ভাবটাকে প্রকাশ করা হবে। আমি যদি বলি কান্নায় শোক মন্দীভূত হয়, কিসে? কান্নায়। তাই এক্ষেত্রে কান্নাকে বলা হবে ভাবাধিকরণ। আশা করি বুঝতে পেরেছ। আরেকবার যদি আমি প্রকারভেদ করি, আধারাধিকরণকে আবার তিন ভাগে ভাগ করেছে। কি কি? সবাই বলবে যে ঐকদেশিক, অভিব্যাপক, আরেকটা হচ্ছে বৈষয়িক। তাহলে আধারাধিকরণ আবার তিন ধরনের হতে পারে। স্থানকে আবার তিন ভাগে ভাগ করেছে, ঐকদেশিক, অভিব্যাপক, আরেকটা হচ্ছে কি? বৈষয়িক। আচ্ছা, ঐকদেশিক কি? ঐকদেশিক কি? একটা বিশাল জায়গার মধ্যে, বিশাল স্থানের মধ্যে যদি সংক্ষিপ্ত অংশ জুড়ে যদি থাকে, ক্ষুদ্র অংশ জুড়ে যদি থাকে, তাকে বলা হয় কি? ঐকদেশিক অধিকরণ কারক। আমি বললাম যে আকাশে তারা আছে, সবাই আমার সাথে একমত হবে যে যতটা আকাশ আছে ততটুকু কিন্তু তারা নাই। পুকুরে মাছ আছে, যতটুকু পুকুর ততটুকু কিন্তু মাছ নাই। মাছ হচ্ছে একটা ক্ষুদ্র জায়গা জুড়ে, আকাশের বিশাল আকাশের মধ্যে তারা হচ্ছে একটা ক্ষুদ্র জায়গা জুড়ে। এক্ষেত্রে আকাশ এবং পুকুর হবে ঐকদেশিক অধিকরণ কারক। আর অভিভাবক কি? ওই স্থানের যদি সমস্ত অংশ জুড়ে যদি থাকে তাহলে তাকে বলা হবে
অভিভাবক অধিকরণ কারা কিভাবে আমি যদি বলি পুকুরে পানি আছে তাহলে পুকুর যতটুকু ব্যাপ্তি আছে পানিরও ততটুকু ব্যক্তি আছে ব্যাপ্তি আছে সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে পুকুরটা হচ্ছে কি অভিভাবক আর নির্দিষ্ট একটা বিষয়ে দক্ষ নির্দিষ্ট একটা বিষয়ে যদি একটু কম দক্ষ অদক্ষ অদক্ষ হয় সেক্ষেত্রে এটাকে বলা হয় কি বৈষয়িক অধিকরণ কারা আমি বললাম যে ছেলেটি ব্যাকরণে ভালো কিন্তু গণিতে কাঁচা তাহলে এখানে ব্যাকরণ এবং গণিত হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ